গাড়িটা তো একা একা চলতেছে। এ ম্যাডাম তো ঘুমাচ্ছে। এই এই কি আপনি আমার গাড়িতে কি করতেছেন আপনি? ম্যাডাম আপনার জীবন ঝুঁকির মধ্যে ছিল, আমি গাড়িতে উঠে আপনাকে বাঁচাইছি। কি আমার জীবন ঝুঁকিতে ছিল? এই এই সত্যি করে বল কে তুই? নিশ্চয়ই আমি ঘুমিয়েছিলাম এইটা দেখে, আরে দরজাটা খোলা ছিল, আপনি গাড়িতে ঢুকে পড়ছে আমার গাড়িটা চুরি করার জন্য আর আমার फायदा নার জন্য। না না ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছেন, আপনার গাড়িটা একা একা চলতেছিল, আপনি যদি গাড়ির মধ্যে থাকতেন আমি যদি গাড়িতে না উঠতাম তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করতেন। এই এই কি বলতেছিস তুই? গাড়ি কোনদিন আমার একা একা চলে? হ্যাঁ তোদের মতো ছেলে দেখো ভালো করে চিনি, তোদের ফ্যামিলি নাই, মা বোন নাই, শিক্ষা দীক্ষা কিছু দেয় না। হ্যাঁ একটা মেয়েকে দেশে গাড়ির মধ্যে শুয়ে আছে আর আপনি গাড়ির মধ্যে ঢুকে গেছিস, যাতে করে গাড়িটা চুরি করতে পারো আর আমার फायदा নিতে পারো। এই তোকে তো আমি, ম্যাডাম আমি তো আপনার উপকার করতে আসছিলাম, আপনি আর আমাকে ধন্যবাদ দিবেন, তা না করে আপনি কি করতেছেন? আমারে বকাঝকা করতেছেন, এরকম করলে কোনো মানুষ কাউকে সাহায্য করবে বলেন? কথা কম বল, বারবার একটা কথা বলতিছিস, এই গাড়ি চলবে কিভাবে একা একা? আর কি ভাবছিস আমি এখানে একা? আমার বয়ফ্রেন্ড আমার সাথে আছে, আমার বয়ফ্রেন্ড গাড়িটা সুন্দর মতো পার্ক করে দিয়ে গেছে আর তুই কিনা বলতিছিস গাড়ি একা একা চলতেছে? ম্যাডাম আমি সত্যি করে বলতেছি, আপনার হেল্প করার জন্য আমি গাড়িতে উঠছি। কি হয়েছে মোনা? মারো ভালো হয়েছে তুমি টাইমলি চলে আসো, এই বদমাশ ছেলেটা দেখো গাড়ির মধ্যে কিভাবে ঢুকে পড়ছে আমি নিজেও জানি না, ও গাড়িটা নিশ্চয় চুরি করার জন্য ঢুকছে আর আমার फायदा নেওয়ার জন্য। ভাগ্যিস তুমি চলে আসছো, আমার সাথে কোনো খারাপ কিছু করতে পারে না। না না ভাই আমি তো ওনার হেল্প করার জন্য আসছিলাম। হাই বেরো বেরো মোনা বেরো। কি হয়েছে মোনা বলো তো? ভাই উনি ঘুমাচ্ছিল, গাড়িটা একা একা চলতেছিল, ওনাকে বাঁচানোর জন্য আমি লাফ দিয়ে গাড়িতে উঠে গাড়িটা থামাই আর উনি আমার ভুল বুঝছে। এই তোর মাথা কি ঠিক আছে? গাড়ি কখনো একা একা চলে না, তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করবো। গাড়ি কি টেসলা যে অটোমেটিকলি চলবে? তোদের মতো লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, এভাবে গাড়িতে উঠবি আর কৌশলে গাড়িটা নিয়ে পালিয়ে চলে যাবি, তাই না? আরে ভাই আপনারা দুজনেই তো আমার ভুল বুঝতেছেন, আমি আরো ম্যাডামের জীবন বাঁচালাম, আপনি এসে আরো ধন্যবাদ দিবেন, সেটা না করে দুজনেই বকাঝকা করতেছেন। আপনারা যদি এমন করেন তাহলে তো কোনো মানুষ কাউকে সাহায্য করার সাহস পাবে না। আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে আমার গাড়ি একা একা চলতেছিল, তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই কোনো প্রমাণ দিতে পারবি? শোন তোদের মতো লোকদের আমার না খুব ভালো করে চেনা আছে, সুন্দর করে একটা কাহিনী বানাবি তারপর বলবি আর সুন্দর করে গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাবি, তাই না? শোন ওকে পুলিশে দেবো, পুলিশে কল দিই। দাঁড়া ঠিকই মারুফ একদম ঠিক কথা বলছো, ওকে পুলিশে দিতে হবে। ও নিশ্চিত এই গাড়িটা চুরি করার জন্য আসছিল, যখন দেখছে আমি ঘুমিয়ে আছি অমনে গাড়িটা ঢুকে গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছিল আর সাথে সাথে আমার ফায়দা নেওয়ার চেষ্টা করছিল। ভাগ্যেশ তুমি চলে আসছিলা, ওকে তুমি পুলিশে দিবার এমন শিক্ষা দিব যাতে করে জীবনে এই ধরনের কাজ না করে। এই আস্তে দাঁড়ান, আসলে ভাইটার কোনো দোষ নাই। তাহলে শুনুন কি হয়েছে। আরে কিভাবে গাড়ি ডাকা? এই গাড়ি এই আরে ভাই এই 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 ভাই এই এই আরে আসলে ভাইটা দেখতেছিল গাড়িটা একা একা চলতেছিল, তখন এই ভাইটারে এই গাড়িটাকে উদ্ধার করার চেষ্টা করছিল। দেখছেন ভাই আমি আপনাকে দুজনারে বোঝানোর চেষ্টা করতেছিলাম, আমি আসছি আপনাকে উপকার করতে, আপনারা আরো আমারে দূরে পুলিশে নিয়ে যাচ্ছেন, আপনারা মানুষ না অমানুষ। ভাইয়া আই এম সরি, আমি আপনাকে মিছে মিছে কত বাজে কথা বলছি, উল্টো আপনি আমার জীবনটা বাঁচালেন, আপনি যদি না আসতেন না দিন আজকে আমার কত বড় একটা বিপদ হয়ে যেত। আমি আপনাকে যা নয় তাই শুনিয়েছি, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। ভাই আই এম সরি, আসলে আমি কিছু বুঝতে পারিনি, আমি প্রথমে এসে মনে করছি আপনি আমার গাড়িটা চুরি করতে চাইছিলেন, এই জন্য আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে মাফ করে দিন। ঠিক আছে যান আপনারা। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে আজকে আমার 14 শিকের ভাত খাইতে হতো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। Thank you.